আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় বন্ধুগুন আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে অতিব গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় যেই বিষয়ে আমাদের ইমান থাকা না থাকা এবং আমাদের জীবনের সঙ্গে জড়িত মূলত আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে সালাত তথা নামাজ ত্যাগকারী বা ছেড়ে দেওয়ার বিধান আল্লাহ ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন মানুষ কিয়ামতের ময়দানে আল্লা হিসাবে পরে যখন তাদেরকে জাহান নামে প্রদান করবেন সেই সময় তাদেরকে জাহান নামে জিজ্ঞেস করা হবে যে মা সালাকুমফি সাকার যে কোন কারণে তোমাদেরকে জাহান নামে আনা হয়েছে বা কোন কারণে তোমরা জাহান নামে গিয়েছো বা তোমরা কেন জাহান নামে আসলে তখন তারা বলবে ক আলু আলামাকু মিনাল মোসাল্লিন তারা বলবে আমরা সেদিন যে আমরা সালাত আদায় করতাম না তথা পৃথিবীতে আমরা বসবাস করতে সালাদ তথা নামাজ আদায় করতাম না আর মূলত প্রথম এই এক নাম্বার কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে এর জন্য সালাত ত্যাগকারী তথা যে ব্যক্তি সালাদকে ছেড়ে দিবে তার বিধানটা কি আমরা সেই বিষয়ে আলোচনা করব। এমনি ভাবে রসুল করিম সাল আলী তিনি বলছেন যে ইন্না আউ্লামা ইউ হা সাবু বিহি লাব ই কিয়ামা যে কেয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যেই বিষয়ে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত তথা নামাজ নামাজের হিসাব যদি তার ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য সকল হিসাবগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন আর যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবে আটকে যায় তাহলে অন্যান্য সব জায়গাতেই সে আটকে পড়বে যেমনি ভাবে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে আটকে যায় তাহলে কেয়ামতের প্রত্যেকটা মঞ্জিলে সে ব্যক্তি আটকা পড়বে আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যেই রেহাই পেয়ে যায় তাহলে কেয়ামতের সকল মঞ্জিলেই সে ব্যক্তি রেহাই পাবে ঠিক কোনো ব্যক্তি যদি সালাতের বিষয়ে যদি সে আটকে যায় বা যদি তার এখানে অনেক যদি গ্যাপ থেকে থাকে তাহলে প্রত্যেকটি বিষয়ে সে ব্যক্তি আটকে আটকানো অবস্থায় থাকবে বা তার হিসাবের ক্ষেত্রে চরম পর্যায়ে কঠোর এবং কঠিন হতে পারে বা হবে এটি সত্য এবং এটি বাস্তব এমনিভাবে রাসেল করিম সাল আলি সাল্লাম তিনি আরও বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল শেরকে তারকুস সালা এবং আরেকটি ইয়াতে এসেছে যে কুফরু তার সালা যে বান্দা এবং মুশ্রেকের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাদ তথা নামাজ এক কথায় যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি আল্লাহর বান্দা তথা মোহামিন ব্যক্তি আর যে ব্যক্তি সালাদকে ছেড়ে দিল সে ব্যক্তি মুশ্রেক এমনিভাবে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে মান তারকা সালাতা মতো আম্মিদান ফাঁকাদে কাফারা যে ব্যক্তি এক ওক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে নিজের ইচ্ছা মোতাবেক ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি তথা কাফের হয়ে গেল এখানে আলেমদের মাঝে অনেক দ্বিমত রয়েছে কেউ বলেছেন যে একদম সে কাফের হয়েছে স্থান থেকে খারিজ হয়েছে আবার কেউ কেউ বলছেন না সে কুফরি করার মতো চরম পর্যায়ে গুণা করেছে আর যদি কোনো ব্যক্তি একদম অস্বীকার করে সালাদকে তাহলে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে তেমনিভাবে আরেকটি বিষয় রয়েছে যে মান তারকা সালাতের মতো ফাকাত ফাঁকাত আশরাকা যেই ব্যক্তি স্বেচ্ছায় এবং ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাদকে ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি শের করলো এবং আরেকটা হিসেবে বলা হয়েছে সে ব্যক্তি কুফরি করলো এই জন্য আল্লাহ আর শিরকের ক্ষেত্রে আল্লাহ সুহান তালা বলছেন যে ইন্না শির্ক আল্লামন আজিম যে নিশ্চয় শেরক তথা অংশীদারিত্ব সবচাইতে বড় এবং সবচাইতে বড় জুলুম এবং সবচাইতে বড়ো গুনাহের কাজ এই জন্য সালাদ ত্যাগকারীর বিষয়টি হচ্ছে যে ব্যক্তি সালাদ ছেড়ে দিবে সে ব্যক্তি নিশ্চিত সিরেক করবে এবং যে ব্যক্তি সালাদকে ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করবে এমনিভাবে ইমাম মারেক রাহমাতল রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে নিয়ে ওসম আলিম ওলামা এবং ইমাম আহমদ ইবন আহমদ রাহিমহল্লাহ তিনি বলছেন যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় এক অক্ত সালাদকে ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তিকে হত্যা করতে হবে কারণ সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়েছে বা সে ব্যক্তি কুফুরি করেছে এমনিভাবে ইবনু মোবারক রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন যে ব্যক্তি নির্দিষ্ট সময় সময়ে সালাদ আদায় করলো না সালাদ আদায় করার নির্দিষ্ট সময় যে ব্যক্তি পার করেছে তাকে হত্যা করতে হবে তার মানে এই সমস্ত আলেমদের দৃষ্টিতে যে ব্যক্তি সালাদ ত্যাগ করেছে সে ব্যক্তি কুফুরি করেছে বা কাফের হয়েছে আর কাফের ছাড়া তো আর অন্য কাউকে হত্যা করা যায় না এক কথা সে মোরতাদ হয়েছে এই জন্য সালাদ ত্যাগ করা যা আমরা সহজ বিষয় মনে করি কিন্তু আসলে তা খুব সহজ নয় এটি অত্যন্ত কঠিন এবং ইমান থাকা না থাকার বিষয় এর জন্য আসুন সালাদকে সঠিক সময়ে আদায় করি এবং সালাদ যাতে করে আমাদের কোনো ক্রমে ছুটে না যায় সেই বিষয়ে আমরা সচেতন থাকি আর যদি আমাদের এরকম বিষয় হয়ে যায় তাহলে আমরা কুফুরি করছি বা শিরিক করছি এবং আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তারা আমাদের সকলকে যেন সময় মতো সালাত আদায় করার জন্য তিনি তৌফিক দান করেন আল্লাহ মামিন সুহানা কাল্লাহ বেহামদিকা আর সাদুবাল্লাহ ইহা ইল্লাহ তাস্তাক ফিরুকা ওয়াতবিলাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত